নমস্কার বন্ধুরা, আমি আপনাদের মৌসুমি আমার পংক্লিপস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য একটি নতুন রেসিপি, যেটির নাম হচ্ছে মোরলা মাছের ঝাল। আপনারা চাইলে খুব সহজ পদ্ধতিতে এটি বাড়িতে বানিয়ে নিতে পারেন, বেশি কিছু লাগবে না তার জন্য। তো আজকে রেসিপিটি বানিয়ে নেওয়ার সাথে সাথে আপনারা ভিডিওটি লাস্ট অবধি আমার পাশে থাকুন আর দেখে নিন আজকের রেসিপি মোরলা মাছের ঝালটি আমি কি করে তৈরি করছি। তাহলে বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। মোরলা মাছগুলি নুন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নিতে হবে। মাছগুলি ভেজে নেওয়ার পর একটি পাত্রের মধ্যে আমি মাছগুলি তুলে নিচ্ছি। এই মোরলা মাছের ঝালটি তৈরি করার জন্য আমি নিয়েছি আলু, যেগুলো আমি স্লাইস করে রেখে দিয়েছি আগেই, আর নিয়েছি মূলো, এগুলো আমি টুকরো টুকরো করে কেটে রেখেছি, আর নিয়েছি কাঁচা লঙ্কা আর ধনে পাতা। আর বাদ বাকি প্রয়োজনীয়তা জিনিস যেগুলো, সর্ষের তেল নিয়েছি, হলুদ গুঁড়ো, আর নিয়েছি যা লাগবে লবণ, আর নিয়েছি কালো জিরে ফোড়নের জন্য। এবার আমি গ্যাসটি অন করে নেব। গ্যাসটি অন করার পর আমি কড়াইটি কিছুক্ষণ গরম হওয়ার জন্য অপেক্ষা করব। কড়াইটি গরম হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে সর্ষের তেল কিছুটা দিয়ে দেব। এরপর আমি কড়াইয়ের তেলটি ভালো করে গরম করে নেব। কড়াইয়ের তেলটি গরম হয়ে যাওয়ার পর কালো সর্ষে আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি। এরপর স্লাইস করা আলুগুলি আমি কড়াইয়ের মধ্যে দিয়ে ভেজে নেব। কেটে রাখা মূলোগুলি আমি কড়াইয়ের মধ্যে দিয়ে একসাথে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ। এবার আমি মূলো আর আলুগুলো ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। কাঁচা লঙ্কাগুলি এবার আমি হাফ করে কেটে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। কড়াইয়ের আলু আর মূলোগুলো যাতে একটু ভাজা ভাজা হয়, তাই একটি ঢাকনির সাহায্যে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করব। কিছুক্ষণ পর ঢাকনিটি খুলে দেখে নেব
কড়াইয়ের মূলো আর আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। আরেকটু সিদ্ধ হবে তাই আবার ঢাকনি দিয়ে ঢেকে কিছুক্ষণ আবার অপেক্ষা করব। কিছুক্ষণ অপেক্ষা করার পর ঢাকনিটি খুলে দেখে নেব কড়াইয়ের মূলো আর আলুগুলি এবার সিদ্ধ হয়েছে কিনা। মূলো আর আলুগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে, তাই এবার কিছুটা জল আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি বেশি জল দেব না, কারণ মোরলা মাছের ঝালটি আমি ঝুরঝুরে বানাবো বলে। এবার ভাজা মোরলা মাছগুলি আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এরই মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ধনে পাতাগুলি। আপনারা ধনে পাতাগুলি কেটে টুকরো টুকরো করেও দিতে পারেন, হাত দিয়ে ছিঁড়েও দিতে পারেন। এরপর গ্যাসটি একদম মিডিয়াম ফ্লেমে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করব। কিছুক্ষণ অপেক্ষা করার পর ঢাকনিটি খুলে দেখে নেব আলু আর মূলোগুলো ভালো করে সিদ্ধ হয়েছে কিনা আর ঝোলটি টেনেছে কিনা। আলু আর মূলোগুলি ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার ঝোলটি টানিয়ে নেওয়ার জন্য গ্যাসটি হাই ফ্লেমে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, যাতে এই মোরলা মাছের ঝালটি ঝুরঝুরে হয়। মোরলা মাছের ঝালটি বন্ধুরা প্রস্তুত। তো বন্ধুরা, আজকের রেসিপি মোরলা মাছের ঝাল, এটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটু লাইক করে শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধুরা, আমার চ্যানেলে নতুন নতুন আরও অনেক রকম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।